আমিরাত সামাজিক সংগঠন বাংলাদেশ সমিতি সারদা শাখার বঙ্গবন্ধু হল রুমুত ইংরেজি নতুন বর্ষ 2021 উপলক্ষে সমিতির কার্যনির্বাহী সদস্যদের পরিবারবর্গের উপস্থিতিতে এক মিলন মেলার আয়োজন করি। বাংলাদেশ সমিতি সারদা শাখার সিনিয়র সহসভাপতি ইসমাইল গনি চৌধুরীর পরিচালনায় এটা সভাপতিত্ব করে সভাপতি এম এ বাসার। আমরা আশা করব ভবিষ্যতে আরো উজ্জ্বল করে বাংলাদেশের মান মর্যাদা এবং বাংলাদেশের পতাকার নিচে আমরা সবাই একত্রিত হয়ে বাংলাদেশ সমিতি পুনরাবৃত্তি বাংলাদেশ সমিতিটাকে আমরা আরো এগিয়ে নেব, এই পতাকা রাখি আপনাদের সবাই কাছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল দুবা নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও আসিল সাবেক সভাপতি প্রকৌশলী আবু জাফর চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের স্পন্সরত। এছাড়াও এটা আরও বক্তব্য রাখে করিমুল হক, আবুল কালাম আজাদ, সালে আহমদ, আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম রুফু, জাহেদ পারভেজ, ইমাম হোসেন সহ আরও বতকিয়ায়। বাংলাদেশ সমিতির পক্ষত নারা ইউএই যারা বসবাসরত ব্যক্তিরা পহেলা জানুয়ারির শুভেচ্ছা 2021-এর, আর আরা যারা এটা প্রবাসিত আছি তারা এই নতুন বছর শুভকামনা করি। অনুষ্ঠানত দুবাই নিযুক্ত কনসাল জেনারেল সমিতির কার্যনির্বাহী সদস্য লরে সম্মাননা স্মারক তুলি দেয়। এছাড়াও অনুষ্ঠান শেষের দিকে জমজমট আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।